গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। S.M প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আমি সকালবেলায় চলে এসেছি আমার বিছনা গুছাতে। আজকে চাটা খেয়ে নিয়ে তারপরে এসেছি বিছনা গুছাতে। আজকে সকালবেলা একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য আর বিছনা গুছানো হয়নি। তাই একটু চা খেয়ে নিয়ে তারপরে প্রেক্ষাকে খাইয়ে নিয়ে তারপরে এসেছি বিছনা গুছাতে। বিছনা টিছনা গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। মার পূজা দেওয়া হয়ে গেছে, বেড কাপড়টা আর আজকে চেঞ্জ করব না, কালকে চেঞ্জ করে দেব একেবারে। দেখো, আমার পিছন পিছন প্রেক্ষা ঘোরাঘুরি করছে। শরীরটা একটু সুস্থ হয়েছে আর বদমাইশি শুরু করে দিয়েছে। তুমি বিছনাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছে, নাহলে ধুলোবালি থাকে, এই জন্য ভালো করে ঝেড়ে নিয়েছি। তো দেখো, আমার বিছনা গুছানো পুরো কমপ্লিট, আর এখানে প্রেক্ষা আলমারি খোলার চেষ্টা করছে। প্রেক্ষা ওখানে ওর মনু সোনাকে খুব সুন্দর করে শুইয়ে রেখেছে, শুইয়ে রেখে দোল খাওয়াচ্ছিল। তো চলো এবার নিচে যাওয়া যাক। নিচে এসে আগে ভাত বসিয়ে দেবো, তারপরে কিছু কাটাকাটি আছে আর কিছু কাটাকাটি করতে হবে। কিছু কেটে রেখেছিলাম সকালবেলা, খুব সকালে উঠেছিলাম আজকে, ওই জন্য তো মা মাছ কাটা হয়ে গেছে। আজকে রুই মাছ এনেছে, পালং শাক, কচু, শিম দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে, আর রুই মাছের ঝোল কচু দিয়ে, আর বাঁধাকপি চচ্চড়ি। দেখো, প্রেক্ষা এখনও ঘুমায়নি, ও আমার পাশে বসে আছে, গিয়ে ও পালং শাক বাছাবাছি করছে। আমি সবজিগুলো সব কেটে নিই, নিয়ে তারপরে রান্না বসাবো, ভাতটা হতে থাকুক ততক্ষণে। তোমার পালং শাক কাটা হয়ে গেছে, আর অল্প কিছু আছে সেগুলো কেটে নিয়ে তারপর ধোয়াধুয়ি করব। তো সবজিগুলো কাটা হয়ে গেছে প্রায়, আর একটারই পালং শাক ছিল, তা ভাবলাম এগুলো আর রেখে কী হবে, দিয়ে দিই একবারে, একটু দিয়ে দিলাম। এই পাঁচমিশালি সবজিটা খেতে খুব ভালো লাগে, মাছের মাথা দিয়েই করবো, নিরামিষ করলে অতটা ভালো লাগবে না, ওই জন্য মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজিটা করবো, আর বাঁধাকপিটা নিরামিষ করব। বাঁধাকপি নিরামিষ করলেও ভালো লাগে, ওই জন্য। তোমার সব সবজি কাটাকাটি হয়ে গেছে, কচুটা আমি কাটছি, আর প্রেক্ষা ওদিকে রান্না করছে। গামলির ভিতরে সেই পালং শাকগুলো নিয়েছে, নিয়ে খুন্তিটা দিয়ে নাড়ানাড়ি করছে, রান্না করছে ও। তো আমার সব কাটাকাটি কমপ্লিট, মশলাপাতি সব কেটে কুটে নিয়েছি, সব ধুয়েও রেখেছি, আর এখানে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। তো আমি এবার রান্না বসিয়ে দেব। মাছের মাথাটা ভাজা হচ্ছে, মাছের মাথার তেলেই একবারে পেঁয়াজ রসুন দিয়ে আর ওই পাঁচমিশালি সবজিটা বসিয়ে দেবো। তো দেখো, আমার মশলাপাতি দিয়ে সব কষানো হয়ে গেছে, এবার আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। তো এবার ঢেকে দেবো, অল্প জল দিয়ে ঢেকে দিয়েছি, তারপর আমার তরকারি হয়ে গেছে। আর এখানে বাঁধাকপিটা বসিয়েছি, বাঁধাকপিটা বসিয়ে দিয়ে তারপরে ভাত খেতে যাব। তো তরকারিটা দেখো বন্ধুরা, কী সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে। তো বাঁধাকপিতে জল দিয়ে হলুদ লবণ দিয়ে ঢেকে তারপরে ভাত খেতে যাব। তো দেখো বন্ধুরা, ভাত খেয়ে চলে এসেছি, আর এদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে। রান্না বসিয়ে দিয়ে ভাত খেতে কতক্ষণ লাগে, 10 মিনিট লাগে না। ভাতটা খেয়ে নিয়ে তারপর বাঁধাকপি ওদিকে হয়ে গেছে, দুটো কাজ একসঙ্গে হয়ে গেল। তোমার বাঁধাকপি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
বাঁধাকপিটা নামিয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, মাছের ঝোল বসানোর জন্য প্রথমে আমি তেলে একটু কালো জিরে দিয়ে দেবো, দিয়ে তারপরে কচুটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। এরকম কচু দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, এবার হলুদটা দিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলো দিতে মনে ছিল না, তো কাঁচা লঙ্কাগুলো দিলাম। এখন দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে তারপর জল ঢেলে দিয়ে দেবো। তো বন্ধুরা, বাবা বাগানে কাজ করছে, বাগানে আসলাম। ড্রাগন গাছটা দেখতে দেখুন বন্ধুরা, আমার ড্রাগন গাছটা কত বড় হয়েছে। তো ছোট ডালও সেদিন দেখলাম কত ছোট ছিল ডালটা, আজকে কত বড় হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে ড্রাগন গাছটা, এখন কত দূর বড় হয় আদৌ ফল খেতে পারবো কিনা তা ঠিক নাই। গাছটা তো হচ্ছে, দেখা যাক কি হয়। আর এখানে আশফল গাছগুলো বেশ বড় বড় হয়েছে, কচি কচি পাতাও ছেড়েছে। এক জায়গায় অনেকগুলো বলে মনে হয় বাড়ছে না গাছগুলো ঠিক, ওখানে কটা উপড়ে দিতে হবে, দিলে তারপরে যদি বাড়ে। আর বাবা আজকে বাগানে একটু পরিষ্কার করতে এসেছে, মানকচুর গোড়াগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে। এই মানকচু গাছটা ভীষণ মোটা হয়েছে, ভীষণ বড় হয়েছে গাছটা। আর দেখো বাবা, বন্ধুরা, বাবা ওখানে পরিষ্কার করছে পেঁপে গাছের গোড়াটা। গরম বাবা এইগুলো করতে খুব ভালোবাসে, মাঝে মধ্যেই বাগানের মধ্যে চলে আসে, এসে এগুলো পরিষ্কার করে। আর এই গাছটায় তো কত পেঁপে হয়েছে, আমরা পেঁপে খেয়ে পারি না, নিচ থেকে পুরো মাথা পর্যন্ত পেঁপে ভর্তি, কত বড় বড় পেঁপে হয়েছে। আরও ফুলও ফুটছে এখনও, ওপাশেও এপাশে যেরকম পেঁপে আছে ওই পাশটাও সেরকম অনেক পেঁপে আছে। ওটা ওই দিকটা পুকুরের দিক, তো ওই জন্য দেখানো যাচ্ছে না ঠিক। আমি এখানে কচু গাছ লাগা, খানিকটা গাঁটি কচু লাগিয়েছিলাম, তো বাবাকে বললাম বাবা তুলে দেখো তো গাঁটি কচু হয়েছে কি না, গাছ তো মরে গেছে। তো তুলে দেখলাম বন্ধুরা, হয়নি, একটা মুখই হয়েছে শুধু, আর একটু হয়নি। বাবা নিচের দিকে দেখছে আছে কি না, কিন্তু নেই নিচের দিকে, ওই একটুখানি হয়েছে, একটা মূল হয়েছে আর একটা মুখই হয়েছে, আর কিছুই হয়নি। ছাওয়া জায়গা তো ভালো বাড়েনি মন, তো আমি এটা নিয়ে এবার বাড়ি চলে যাই। বাড়িতে তরকারিটা বসিয়েছি, তরকারিটা দেখতে হবে, তরকারি হচ্ছে। আর এদিকে আমি এসেছি বাগানে, বাবা কাজ করছে বলে ওইখানে একটা মানকচু গাছ আছে, বেশ সেটাও বেশ মোটা হয়েছে, ওই জন্য বাবা ওই গাছটাকে আর একটু মাটি টাটি দিচ্ছে। তো চলো এবার বাড়ির দিকে যাই বন্ধুরা। এখানেও একটা পেঁপে গাছ আছে, এই মানকচু গাছটা আমি বারবার দেখি, কবে যে আর একটু বড় হবে, তুলবো কবে সেটাই ভাবি। মানকচু খেতে খুব ভালো লাগে মাছের ঝোল দিয়ে। আর এখানে আর একটা সেই পেঁপে গাছটায় একটা ফুল এসছে এখন দেখলাম, এই গাছটাও পেঁপে ধরার মতো হয়ে গেছে। একটা গাছের পেঁপে খেয়ে পারি না, আর একটা গাছের পেঁপে হচ্ছে। আর এখানে সেই কলা গাছটা, এই কলা গাছটাও বাড়ছে না, কি হয়েছে তা কী জানি। ড্রাগন গাছটা যেহেতু যাক একটু বাড়ছে, আর কলা গাছটা একটুও বাড়ছে, তাই আমি কচুটা এনে আর ওখানে রেখে দিয়েছি। দিয়ে দেখুন বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তরকারিটা বেশ সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো লাগে কচু দিয়ে রুই মাছের ঝোল। এবার আমি উনান ধারটা ভালো করে পরিষ্কার করে রাখবো, কালকে সকালে গোবর দেবো, না হয় বিকালে মা গোবর দিয়ে দেবে। রান্না হয়ে যাওয়ার পরে তারপরে আমি আগে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, নাহলে সব নোংরা পড়ে থাকে তো বাজে লাগে দেখতে। গোবর দেওয়ার সময় তখন অসুবিধা হয়, ঝাঁট দেওয়া থাকলে তখন আর অসুবিধা হয় না। ঝাঁট দিয়ে নিয়ে তারপরে ঘরের দিকে যাব, প্রেক্ষা ঘরে উঠে গেছে, দেখি প্রেক্ষারানী কী করছে। তো বন্ধুরা দেখো, আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ঘরের দিকেই যাচ্ছিলাম, সেই গাছটা আমার পড়ে গেছিলো,
বাবা সেই গাছটাকে আজকে বেঁধে দিচ্ছে, দুদিন ধরে বলে বলে তারপরে আজকে বেঁধে দিচ্ছে, সময় পেয়েছে আজকে ওই জন্য। আর এদিকে প্রেক্ষা ঘুম থেকে উঠে অলসতা আর ছাড়ছে না তার শরীর থেকে, তাই সে শুয়ে আছে আবার ওর ঠাম্মির কোলের কাছে, চুপ করে শুয়ে আছে। এত ডাকছি তবু শোনে না, তারপরে এক কতবার ডাকার পরে একবার মুখ তুলে তাকালো, যে একটু একটু করে তাকাচ্ছে, আবার চোখ নিচুর দিকে নিয়ে চলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, স্নান করে এসে এবার প্রেক্ষাকে স্নান করাবো, খাওয়াবো, বিকালে একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি যাওয়া যায় কি না। দেখো প্রেক্ষাকে এখানে আমি তেল মাখিয়ে দিয়েছি, তেল টেল মাখিয়ে দিয়েছি, একটু খেলা করছে, এবার চান করাবো, জল গরম হয়ে গেছে। ওর ওই ছোট্ট পুতুল ভাইটাকে নিয়ে ওকেও নাকি চান করাবে, ওই জন্য ওকেও সঙ্গে করে রেখেছে। তো দেখো বন্ধুরা, ওর চান করাচ্ছি, ও আজকে বায়না ধরেছে, ওকে ঘরে চান করাতে হবে। তো আমি ঘরের মধ্যে গামলিতে করে ওকে স্নান করাচ্ছি। আজকে এক জায়গায় যাবো বলতে, আজকে একটু মাসিদের বাড়ি যাব, আমার মার বোন শাশুড়ির বোনের বাড়ি, মানে আমার মাসির শাশুড়ি, ওদের বাড়ি যাবো। অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না, তো ভাবছি আজকে ওখান থেকেই ঘুরে আসবো। তো ওকে আমি স্নান করিয়ে খাইয়ে দিয়ে আমরা সবাই খেয়েটে বিকালের দিকে রওনা দেবো, খাওয়ার 10 মিনিট রেস্ট নিয়ে তারপরে রওনা দেবো। তো প্রেক্ষা স্নান হয়ে গেছে, প্রেক্ষা তো জল থেকে উঠতেই চাইছে না, আরও কিছুক্ষণ জলে থাকবে। আমি জোর করে ওকে তুললাম ছুটে গা হাত পা মুছে দিয়ে। তো বন্ধুরা দেখো, সময় হয়ে উঠলো আজকে আসার। তো এসেই প্রেক্ষা, ওর একটা বনু আছে ছোট্ট, সেই বনুটার ফোনে দেখছে আর আদর করছে দেখে, মানে এটা আমার মাসির শাশুড়ি মেয়ের মেয়ে, ও এর থেকে 2 মাসের ছোট। তো ওকে দেখে বনু বনু করে ওকে হামি করে, এটা হচ্ছে আমার মাসি আর ওটা বুলটি দিদি। প্রেক্ষা খুব আনন্দ ওখানে এসে আজকে অনেকদিন পর, আর মা এখানে বসে আছে ক্যামেরার পিছনে। প্রেক্ষা খুব খুশি ওর বনুকে দেখে, ও তাকে নিচ্ছে, আমাকে একবার দিচ্ছে, ও একবার হামি করছে, খুব খুশি প্রেক্ষাকে পেয়ে। আর একদিন বাড়ি থেকে বেরো না, একটু বেরিয়েও ভালো লাগছে মনটা ওর, ওই জন্য ও সেই বনু নিয়েই খেলা করবে, কারোর কাছে যাবে না, কারোর কথাও শুনবেও না, ওই যে হামি করছে একবার করে দেখে আর হামি করে। আর মাসিদের বাড়ি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে এসেছে, তাকে দেখে যে কি আনন্দ করছে, ওকে নিয়ে বসাতে হবে ওখানে, তো বসাচ্ছে, কিছুক্ষণ পরেই ওকে ধরে মার পেটান লাগিয়ে দেবে, ওকে এই বসাচ্ছে, কিছুক্ষণ পরেই ওকে ধরে পিটবে, খুব দুষ্টু ও, কোনো বাচ্চা দেখলে ও খুব আনন্দ করবে, কিন্তু কিছুক্ষণ পরে তা কী যে হয় ওর, ওই জানে ধরে তখন মার চুলের মুঠি টুটি ধরে টানাটানি করবে, এই রকম অবস্থা করে। ওকে ডাক্তারখানায় চেক আপ করাতে নিয়ে গেলেও ওরকম অবস্থা করে, কত বাচ্চারা থাকে ডাক্তারের কাছে, সেখানে গিয়ে ওরকম কারোর বাচ্চার হাত টেনে ধরছে, কারোর চুল টেনে ধরছে, এই রকম অবস্থা করে। তো দেখে এত আনন্দ পায় যে আনন্দ ধরে রাখতে পারে না। দেখুন বন্ধুরা কেমন করছে প্রেক্ষা, তাকে কোলে বসাবে, টেনে নিয়ে আসছে, তার ভালো বলছে, এই রকম করছে, কিছুক্ষণ পরে ধরে কিছু মেরে নিল খানিক্ষণ, ওই যে আবার ভালো বলছে, ভালো বলতে বলছে। প্রেক্ষা বাড়ি এত শান্ত থাকে, এবার ওর ওখানে গিয়ে ওর আসল রূপটা দেখতে পাবে সবাই। কত খুশি হয়েছে দিদি ভাইকে পেয়ে, খুব আনন্দ তার। হ্যাঁ, ওর ঠাম্মিকে বলছে দিদি ভাই ভালো, দিদি ভাই ভালো, কত নাটক করছে, কিন্তু কিছুক্ষণ পরে ওকে ধরে যা পিটেছে, ও আমার ভিডিও করার আগে ও কিছু মেরে ওকে মেরেছে খুব, মারার পরে আবার মাসি ওকে বসিয়ে দিয়েছে, আবার ওকে আদর করছে, আবার কাছে ডাকছে। প্রেক্ষা এত খুশি যে আগে কখনো হয়নি, যেন ওকে পেয়ে এত খুশি হয়েছে, ওকে একটু বকা দিয়েছি তাই আবার সরে বসছে। যে ও ঠাম্মি একটু নিয়েছে, ওর সঙ্গে আরও আনন্দ করছে, নিয়ে ওকে যা মারবে, ও চুপচাপ শুধু দেখছে যে এটা কি করছে, এ ও চুপচাপ সব কিছু সহ্যও করে যাচ্ছে। ওকে কত মারলো তবুও কিচ্ছু বললো না, একটা
উল্টেও ওকে একটা চড় মারলো না, কিছু করলো না, চুপচাপ বসে আছে, ওর মার খেয়ে যাচ্ছে। আবার ও যখন মেরে টেরে আবার ডাকছে, তখন ও আবার যাচ্ছে ওর কাছে আবার মার খাওয়ার জন্য। খুব শান্ত ওই মেয়েটা, ওর নামটা জানি না আমি ঠিক, ওই যে ভালো ভালো বলছে ওকে। দেখুন বন্ধুরা, ওই ভালো ভালো বলছে তো কখন লাগিয়ে দেবে এক চড়। মা ওই জন্য সবসময় সাবধানে রাখছে, ওর হাত ধরে রাখছে। ও আবার খেলনাটা দিয়েছে ওকে, দিয়ে আমাদের দেখে একটু চুপি চুপি দেখছে, ওই যে ভালো বলছে, আবার হাসছে, আবার বদমায়েশ এত। কিছুক্ষণ ওই যে এবার হাত দেওয়া শুরু করেছে, এবার কখন পিটন লাগিয়ে দেবে তার ঠিক নেই। মা আবার ওর হাত তাতগুলো ধরে নিচ্ছে, ওই যে এবার ভালো ভালো বলছে, উঠিয়েছে, আবার দাঁড়িয়ে উঠেছে, ওর চোখ দেখছে, আবার ওর চোখটা দেখছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। গুড বাই।